সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আজকে একটি নতুন ডিভাইস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের টেক মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো একটি পাওয়ার অ্যাডাপ্টার বা রেগুলেটেড পাওয়ার অ্যাডাপ্টার, এটাকে বলা হয়। দেখা আছে, দেখেন অ্যাডাপ্টার পাওয়ার রেগুলেটেড ভোল্টেজ ভোল্টেজ। এটা হচ্ছে মূলত আপনার আউটপুট হচ্ছে 3 থেকে 24 ভোল্ট, 3 থেকে 24 ভোল্ট, 3 এম্পিয়ার আউটপুট দেয়। ইনপুট হচ্ছে 100 থেকে 240 ভোল্ট। এটা হচ্ছে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, যেটা খুব সুন্দর একটা কাজের একটা ডিভাইস। এটার মাধ্যমে আপনারা ছোট লাইট, ফ্যান চার্জ দিতে পারবেন বা সরাসরি চালাতে পারবেন, অনেক কিছু করতে পারবেন এটা দিয়ে। এটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, এটা বিভিন্ন কাজে লাগে। যেমন খুব ছোট ছোট ডিভাইস থেকে আপনারা বড় ডিভাইস পর্যন্ত এটা দিয়ে চালাতে পারবেন। যেমন সর্বনিম্ন হচ্ছে 3 ভোল্ট, 3 ভোল্ট থেকে এটা আপনারা এই যে দেখাচ্ছে 3.17 ভোল্ট, 3 ভোল্ট থেকে এটা আপনারা হচ্ছে 24 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন। এই যে এটার যে রেগুলেটার আছে, এই রেগুলেটারটার মাধ্যমে আপনারা এটার ভোল্টেজ কন্ট্রোল করতে পারবেন। যেমন 3 থেকে হলো 3.46, তারপর 4.23, 4.98, 8.7, 8.8, 13.2, 24.1, তারপর হচ্ছে আপনার 15.9 ভোল্ট, এভাবে সর্বোচ্চ 24 ভোল্ট পর্যন্ত, 3 এম্পিয়ার পর্যন্ত আউটপুট দেয়। এটা খুবই কাজের একটি ডিভাইস। এটার মাধ্যমে আপনারা লাইট, ফ্যান, চার্জার ফ্যান বা ব্যাটারি আছে, যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি বা 12 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে, ছোটো ছোটো ব্যাটারি আছে, ওইগুলো চার্জ দিতে পারবেন। যেমন 12 ভোল্টের যদি ব্যাটারি হয় আপনার, 12 ভোল্ট 3 এম্পিয়ার যেহেতু এটা দিতে পারবে, সেহেতু এটার মাধ্যমে আপনার 12 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে, যেমন 12 ভোল্টের 50 এম্পিয়ার বা 40 এম্পিয়ার বা 30 এম্পিয়ারের যে ব্যাটারিগুলো আছে, সেগুলো ইজিলি এটার মাধ্যমে চার্জ করতে পারবেন। আর এটার হচ্ছে তারটা হচ্ছে মোটামুটি 1 হাতের মতো একটা তার আছে। এরপরে এছাড়া এটা হচ্ছে আউটপুট লাইন, এটা আউটপুটের জন্য একটা স্ট্যান্ডার্ড ইজেক্টর পোর্ট দেওয়া হয়েছে। এই যে ইজেক্টার মাধ্যমে এটা আউটপুট দেবে, ঠিক আছে। এটা কনভার্টারের মাধ্যমে আপনারা বিভিন্ন লাইন করে বিভিন্ন কনভার্টার করে এটা আপনি অন্য কিছু, অন্য যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর একটি ডিভাইস এটা, দ্বারা যে আপনার 650 থেকে 700 টাকার মধ্যে পাওয়া যায়। কাজের একটি ডিসপ্লে, কাজের একটি ডিভাইস। এই যে এটাতে একটা সুন্দর একটা এলইডি, সুন্দর একটা এলইডি ডিসপ্লে দেওয়া আছে, যেটাতে আপনারা ভোল্টেজগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এই ছিল আজকের মতো ভিডিও, শেষ করলাম। গ্যাজেট মাস্টারের পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সদর সদর জানাচ্ছি, বিদায় জানাচ্ছি। আমাদের যদি এই ডিভাইসটি আপনাদের লেগে থাকে, কারো আমাকে আমাদেরকে ইনবক্স করুন। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের অ্যাড্রেস সেকশনে আমরা এটা নাম্বার, ফোন নাম্বার ও দাম বিস্তারিত সব কিছু দিয়ে দেবো। আজকের মতো এ পর্যন্তই।